বিভিন্ন সংসদীয় উপনির্বাচনে ভোট কারচুপির অভিযোগে ঝিনাইদহ বিএনপির বিক্ষোভ। ঝিনাইদহ বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত বিভিন্ন সংসদীয় আসনে উপনির্বাচনে সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম মশিউর রহমান, সদস্য সচিব অ্যাডভোকেট এম এ মজিদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, কারচুপির মাধ্যমে সম্প্রতি বিভিন্ন সংসদীয় আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাই এই নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানান তারা। এর আগে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন তারা।